হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌরভ, আপনারা দেখছেন অ্যাকোয়া পাইসিস। আজকের আমি গালিব স্ট্রিটে গেছিলাম ও গালিব স্ট্রিট থেকে এসে কী কী কিনে এলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়া যেই অ্যাকোয়ারিয়াম কিনে এনেছি সেটা আমি সেট আপ করে আপনাদের সাথে দেখাবো। আজকের আমি প্রথম প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম সেট আপ করবো। খুব কম পয়সায় একটা ছোট্ট অ্যাকোয়ারিয়াম কিনে এনেছি গালিব স্ট্রিট থেকে, আর কিছু কম দামের প্ল্যান্ট কিনে এনেছি। যেহেতু আমার ফার্স্ট টাইম প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের জন্য, তাই জন্য আমি খুব চিপ প্রাইসের মধ্যে একটা প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম তৈরি করতে চলেছি। তার মধ্যে একটা বেটাফিশ দেব, যেটা হচ্ছে আমার বেটাফিশ ফ্যামিলির নতুন একজন মেম্বার চলে এসেছে, সেটাও আমি আপনাদের সাথে পরে দেখাবো। এবার আমি ভিডিওতে স্টার্ট করি। প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের জন্য আমি কি কি ব্যবহার করছি আপনাদের সাথে সেটা শেয়ার করে নেব। দেখতে পাচ্ছেন একটা ছোট্ট অ্যাকোয়ারিয়াম নিয়ে এসেছি, যার প্রত্যেকটা কাঁচের মাপ হলো 15 সেন্টিমিটার। দেখতে পাচ্ছেন অ্যাকোয়ারিয়ামটা একদম ছোট্ট অ্যাকোয়ারিয়াম। আমি ফার্স্ট টাইম যেহেতু প্ল্যান্টেড তৈরি করছি, তাই জন্য এত ছোট অ্যাকোয়ারিয়ামের উপরে এক্সপেরিমেন্ট করব। তাছাড়া গাছকে বাঁচিয়ে রাখার জন্যে কিছুটা মাটি নিয়েছি। এটা একটা বেলে মাটি, এটা একটা বালির মতন আছে, খুবই নরম মাটিটা, এটা আমি ইউজ করব। এই মাটির ওপরে ইউজ করব স্যান্ড, যেটা হচ্ছে আমাদের বাড়ি তৈরির কাজে লাগে। তাছাড়া একটা দেখতে পাচ্ছেন উড, এই উডটা কিনেছি গালিব স্ট্রিট থেকে, উডটা দেখতে খুবই সুন্দর। তাছাড়া আছে দুটো রক, লাভা রক যেগুলোকে আপনারা বলেন, সেগুলোও কিনেছি দুটো গালিব স্ট্রিট থেকে। এই দুটোরও ভিডিও আমাদের বড় চ্যানেলে পেয়ে যাবেন, প্রত্যেকটা দাম বড় চ্যানেলে আমি শেয়ার করেছি। তাছাড়া এখানে রয়েছে দুটো অ্যামাজন, দেখতে পাচ্ছেন বেশ সাইজ, আমি ট্যাঙ্কের বাইরে এগুলোকে রাখবো। তাছাড়া এই যে গাছটা দেখতে পাচ্ছেন, গাপ্পি গাছের মতন দেখতে, এই গাছটা আমি নিয়েছি। আপাতত আমি এখানে একটা বেটাফিশ রাখবো, এইটা হচ্ছে একটা হোয়াইট কালারের বেটাফিশ কিনেছি, দেখতে পাচ্ছেন একদম মিল্কি কালার, আমার নতুন বেটা সদস্য। তাছাড়া পরবর্তীকালে আমি এর মধ্যে শ্রিম্প অ্যাড করতে চলেছি। এবার আমি ভিডিওটা স্টার্ট। এবার আমি অ্যাকোয়ারিয়ামটা তৈরি করা শুরু করব। বন্ধুরা, প্রথমে আমি কাদাটাকে অ্যাড করে নেব অ্যাকোয়ারিয়ামের একদম নিচে। বেশি না, অল্প কাদা দেব, অল্প কাদা দিয়ে আমি এটাকে তৈরি করে নেব। কাদাটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। বন্ধুরা, আমি মাটিটা পুরো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ভেতরে মাটিটা দিয়ে দিয়েছি। এইবার আমি এই যে রেগুলার স্যান্ডের ব্যাপারে বলেছিলাম, আমি রেগুলার স্যান্ড দিয়ে দেবো। আমি কোনো দোকান থেকে কিনে আনিনি বা গালিব স্ট্রিট থেকে এটা কিনে আনা, এটা আমার বাড়ির, তো আমি এটা দিয়ে দেবো। এইটাকে বালিটাকে বেশ মোটাভাবে একটা স্তর তৈরি করব, যাতে ওপরের কাদা যাতে জলের সাথে না মিশে যায়। এবার আমি বালিটা দেওয়া স্টার্ট করছি। আমি যেমন বলেছিলাম 75% বালি ও 25% মাটি আমি দিয়ে দেব, সেটা দিয়ে দিয়েছি, দিয়ে একদম সমান করে দিয়েছি। এবার আমি রকগুলোকে অ্যাড করে নেব, দেখা যাক রকগুলো কোথায় দিলে, কিভাবে দিলে দেখতে বেশি সুন্দর লাগবে। আমি ভাবছি এইখানে একটা ইউজ করব কর্নারে, বা এটাকে আমি এইরকম ভাবে ইউজ করতে পারি, সাথে এই ছোট রকটা ইউজ করব।
এইরকম ভাবে আমি রক দুটোকে দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে প্রত্যেকটা গাছকে লাগিয়ে নেব। প্রথমে এই দুটো অ্যামাজন শটের পালা। আচ্ছা, গাছ লাগানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো গাছ, আর সাথে এখানে একটা কাঠির মাধ্যমে আমি বালিগুলোকে ভালো করে সরিয়ে নেব। দেখবেন যাতে কাদা পর্যন্ত আপনার স্টিকটা না চলে যায়, কারণ তাহলে কাদার জলটা ওপরে উঠে আসতে পারে। এবার আমি মূল সমেত গাছটাকে বসিয়ে দেব। বন্ধুরা, দুটো গাছকে আমি সেট আপ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন অ্যামাজন শটগুলো দেখতে সুন্দর লাগছে, আর অ্যাকোয়ারিয়ামের ওপরে একদম দেখতে খুব সুন্দর লাগছে। এবার আমি অ্যাড করে নেব গাছের মতন, এইগুলো অ্যাড করে নেব। এগুলোকে আমি অনেকক্ষণ ধরে জলের মধ্যেই রেখেছিলাম, গাছগুলো একদম সতেজ আছে। আস্তে আস্তে এগুলোকে আমি পুঁতে দেবো ভেতরে। আচ্ছা বন্ধুরা, অনেকক্ষণ ধরে অনেক কষ্ট করে এই গাছগুলো লাগিয়েছি, জানি না সম্পূর্ণভাবে কতটা ভেতরে পুঁততে পেরেছি, বাট আমি অনেক চেষ্টা করে গাছগুলোকে লাগিয়েছি। কিছু কিছু জায়গায় বালির প্রয়োজন ছিল, সেই জায়গায় বালি দিয়ে দিয়ে ভালো করে গাছগুলোকে বসিয়ে নিয়েছি, যাতে না জল দেওয়ার পর হঠাৎ করে ভেসে ওঠে গাছগুলো। এগুলো খেয়াল রাখতে হবে সবসময় প্ল্যান্টের ট্যাঙ্কে। আর আমি প্রথমবার করছি, আমার সত্যি অবস্থা খারাপ হয়ে গেছে এই প্ল্যান্টিং ট্যাঙ্ক রেডি করতে। এরপর আমি যেই কোড়াল উডটা নিয়ে এসেছিলাম সেটাকে আমি বসিয়ে দেব। আমি দেব ঠিক ডিজাইনটা এইভাবে দেব। এটাকে আর মাটি পর্যন্ত বসাবো না, কারণ এটা ভেতরে অতটা যাবেও না। তো এর আশেপাশে গাছ মোটামুটি আমি বসিয়ে দিয়েছি। ফাইনাল লুকটা জল দেওয়া ছাড়া এইরকম দেখতে হয়েছে। এরপর আমি এতে জল অ্যাড করে নেব, স্লোলি স্লোলি জল অ্যাড করব, যাতে বালি ওপরে না উঠে আসে বা গাছগুলো ওপরে ভেসে না যায়। জানি না কি হবে, আমি অনেক চেষ্টা করে এটা করার চেষ্টা করেছি, দেখা যাক কি হয়। বন্ধুরা, এবার আমি জল দেওয়া স্টার্ট করছি, জানি না কি হবে, বাট জল দেওয়া স্টার্ট করলাম। আস্তে আস্তে আমি উডের ওপরে জল দেব, একদম আস্তে আস্তে, একটা আস্তে 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 জল দিচ্ছি। বন্ধুরা, আমি অ্যাকোয়ারিয়ামের মধ্যে জল ভরে দিয়েছি। এইবার আপনাদের ফাইনাল লুকটা দেখানোর পালা, আপনারা দেখেও সারপ্রাইজ হবে, আমিও নিজেও সারপ্রাইজ, আমার খুব খুশি হচ্ছে। এবার আপনাদের দেখাতে যাচ্ছি। বন্ধুরা, ফাইনাল লুক এইরকম হয়েছে, আমি নিজেও ভাবতে পারিনি এত সুন্দর দেখতে হয়ে যাবে প্ল্যান্টেড ট্যাঙ্ক। আমি নেক্সট টাইম বড় অ্যাকোয়ারিয়ামেও ট্রাই করব। আমি সত্যি ভাবতে পারিনি এইটুকুনি প্ল্যান্টেড ট্যাঙ্ক এত সুন্দর সাজানো যাবে। আজকে সাজিয়েছি, আর এই অ্যাকোয়ারিয়ামটা টোটালি তৈরি করতে আমার কস্ট পড়েছে মাত্র 200 টাকা, 200 টাকার থেকেও কম আপনাদেরকে বলে রাখছি। যেমন হচ্ছে এই কাঁচের গ্লাসটা, এটার দাম মাত্র 80 টাকা, এই দুটো গাছ হচ্ছে 5 টাকা, 5 টাকা, 10 টাকা, এই উডটা ছিল মাত্র 40 টাকা,
এটা 100 গ্রামের দাম 80 টাকা, যেহেতু এটা 50 গ্রাম হয়েছে তো 40 টাকা। আর যে রক পাথর দুটো রয়েছে, যেই দুটো দাম ছিল মাত্র 10 টাকা। তো বুঝতেই পারছেন কত কম খরচার মধ্যে আমি এত সুন্দর একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক তৈরি করে নিয়েছি। আপনারাও এইটা বাড়িতে ট্রাই করুন। এবার ফাইনালি আসবো আমি বেটাফিশ অ্যাড করার। বেটাফিশটা আমি আমার পছন্দ মতন কিনেছি, আপনারাও আপনাদের কালার পছন্দ মতন কিনতে পারেন। এবার আমি অ্যাকোয়ারিয়ামটা আপনাদের কাছে থেকে দেখিয়ে দেব। বন্ধুরা, আমি একজন বিগিনার হিসাবে এটা তৈরি করেছি, আপনারাও বাড়িতে ট্রাই করুন, দেখবেন আশা করি ভালো রেজাল্ট পাবেন। আপনারাও এরকম কম খরচার মধ্যে একবার সেট আপ করে দেখুন, তারপরে পরবর্তীকালে বড় অ্যাকোয়ারিয়ামের ওপর এইরকম এক্সপেরিমেন্ট ট্রাই করতে আপনি পারবেন। দেখতেই পাচ্ছেন লুকটা কতটা সুন্দর লাগছে। আপনারা 10-এর মধ্যে এই লুকটাকে কত দেবেন প্লিজ কমেন্টে জানাবেন। আর এরপর আমি বেটাফিশটাকে অ্যাড করে নেব। বন্ধুরা, এবার আমি বেটাফিশটাকে অ্যাক্লিমেশনের জন্য ছেড়ে দেব। এইভাবে আমি 10 থেকে 15 মিনিট মাছটাকে রেখে দেব। 15 মিনিট লেটার মাছটাকে ছেড়ে দেব জলের মধ্যে। প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের সেট আপটা রেডি হয়ে গেছে। আপনারা কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো আর অ্যাকোয়ারিয়ামটা কেমন হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে গালিব স্ট্রিট, শ্রীরামপুর, এছাড়া মাছের বিভিন্ন রকমের আপডেট আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এইটুকুনি, দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।